আমাদের বাড়ি কিন্তু এখানেই তা আমরা সচরাচর এখানে আমরা মনের ইয়ে ঘুরতে আসি প্রায় সময় আসলে এখানে এমন একটা অবস্থা এখানে কোনো ধরনের নিরাপত্তা তো নাই এবং এখানে যে অটোগুলার সচরাচর এই রুটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুট কারণ সামনে ইন্ডিয়ার বর্ডার যেদিক দিয়ে মানুষ চলাচল করে বেশি করে এই করতে যে এমন একটা অবস্থা মানে মানুষের নিরাপত্তার কোনো কিছু এখানে নাই অনেকবার অনেক হয়েছে কিন্তু নিরাপত্তার কোনো এখানে ইয়ে নাই রুট যখন কাজ চলে তখন বলছিল এখানে নিরাপত্তা ব্যবস্থা করে দিব এখন পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা এখনো হয় নাই কিন্তু এখানে মানুষ এই ট্রেনটির দিক থেকে আসবে আসলে এখানে হরেন অনেক দূর থেকে হরেন দেওয়ার কথা হরণও দেয় না প্রায় সময় আমরা দেখি কোনো ট্রেনে হরেন দেয় না এদিক থেকে আসলে হরেন দেনা তো এখানে এমন একটা জায়গা এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা এদিক দিয়ে তো এখানে হরেন না দিলে কোনোদিনও এই এইসব দুর্ঘটনার থেকে মানুষের বাজাতে এবং এখানে নিরাপত্তার অবশ্যই 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 নিরাপত্তার এখানে একটা বেস্টিনি তৈরি করতে হবে যে বেস্টনির মাধ্যমে আসবে ট্রেন যখন আসবে তখন দাঁড়াবে আবার ট্রেন চলে যাবে আবার তারা নির্দিষ্ট টাইমে আবার তারা যার যে এলাকায় মানে যাবে এই যে এই যে লোক মারা গেছে আসলে সত্যিকারে খুব দুঃখজনক আটজন লোক মারা গেছে খুব দুঃখজনক এবং অটো ড্রাইভারটা যে সে আমার সম্পর্কে ঠালাইয়া হয় আমি তাকে দেখে আসিনি এখনও দেখি নাই আমার মানে এখনও কষ্ট লাগতেছে তার জন্য আমি এই এলাকার দেখার পর আমি তাকে বাদে যাবো ইনশাল্লাহ জানাতে দেবো আর আপনারা যাতে আমাদের এই জনগণ যাতে নিরাপত্তা হীনতায় যাতে না ভোগে সেই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সরকারের দৃষ্টি এবং বর্তমানে আমাদের যারা উপদেষ্টা মদে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অতি সত্তর আমাদের এখানে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম আসসালাম